So, hello everyone, আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ আবার কার অ্যাটাচমেন্ট করব, ঠিক আছে? তো সেগুলোই দেখাবো কি কি কার আছে আমাদের এখানে। তো চলো শুরু করা যাক। তো চলো তাহলে প্রথমে আমরা একটা ট্যাক্সি, রেড কালারের ট্যাক্সি আমরা অ্যাসেম্বলিং করব, ঠিক আছে? একদম রেড কালারের ট্যাক্সি একটা অ্যাসেম্বলিং করব। তো চলো দেখি কি আছে। হ্যাঁ, তো এই যে ওর হচ্ছে বোর্ড, ঠিক আছে? তো এটাই হচ্ছে ট্যাক্সির হচ্ছে মেন বোর্ড, এই যে ফোর হুইলার, ঠিক আছে? তো এটাকেই আমরা আজকে অ্যাসেম্বলিং করব। তো সেট হয়ে গেছে। এটাকে আমরা অ্যাসেম্বলিং করব। এর চারখানা স্ক্রু আছে, আমরা লাগিয়ে নেব। তো এবার এগুলোর স্ক্রু লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? চারখানা স্ক্রু আছে, চারখানা স্ক্রু লাগিয়ে নেই। একটা হয়ে গেল, এখানে একটা, আরে এইদিকে আছে দুটো। গাড়িটা খুব সুন্দর গাড়ি, একটা রেড কালারের ট্যাক্সি, ঠিক আছে? এটা একদিন চালিয়ে দেখাবো, খুব ভালো গাড়ি এটা। আচ্ছা, তো রেডি আমাদের আছে ট্যাক্সি, রেড কালার ট্যাক্সি। তো রেডি হয়ে গেছে আমাদের সেই ট্যাক্সি রেড কালারের, ঠিক আছে? তো চলো এটা রেখে দিই, পরে দেখি কি আছে। পরে একটা ইন্টারেস্টিং দেখাবো, এটা হচ্ছে একটা ট্র্যাক্টর, ঠিক আছে? এই যে ট্র্যাক্টর, এটা ওর পিছনের বগি আর এটা সামনের। তো এইগুলো অ্যাটাচমেন্ট করে দেখাবো, এটা অ্যাটাচমেন্ট করেই দেখাবো, দেখি কি কি আছে। আর কিছু হুইলার আছে ওর, সেই হুইলারগুলো লাগাবো, ঠিক আছে? এই যে, ঠিক আছে, তো প্রথমে ওর হুইলারগুলো একটু লাগিয়ে নেই। হ্যাঁ, তারপরে হুইলার, হুইলার লেগে গেছে। এবার মিডিলের একটা হুইলার আছে, সেটা লাগাতে হবে। মিডিলের হুইলারটা লাগিনি, মিডিলের হুইলার লেগে গেল। মিডিলের হুইলারও লাগিয়ে দিলাম, ঠিক আছে? এটা সিক্স হুইলার ট্র্যাক্টর, ঠিক আছে? এইবারে ওর বগি আর ইঞ্জিনটাকে আমরা লাগাবো, ঠিক আছে? তো প্রথমে বগিটা লাগিয়ে নিই, এই যে বগি, গ্রিন কালারের একটা বগি, এটাকে আমাদের লাগিয়ে নিতে হবে, ঠিক আছে? আমাদের ট্র্যাক্টরের বগি লেগে গেছে, এইবারে সামনের পোর্শনটা আমাকে লাগিয়ে নিতে হবে। এই যে, এই দেখো, এই সামনের পোর্শন, সামনের পোর্শনটা আমাকে লাগিয়ে নিতে হবে। ও, ভুল হয়ে গেছে, প্রথমে আমার সামনের পোর্শনটা লাগাতে হবে, প্রথমে সামনের পোর্শনটা লাগাতে হবে, তারপরে বগি। হ্যাঁ, প্রথমে হচ্ছে সামনের পজিশনটা, ঠিক আছে? আমাদের প্রথমে সামনের পোর্শনটা লেগে গেছে। তো আমাদের সামনের পোর্শন লেগে গেছে, এবার আমরা পিছনের পোর্শনটাকে লাগাবো, ঠিক আছে? এই যে আমাদের পিছনের বগি, আগেরবার ভুল লাগিয়ে ফেলেছিলাম, পিছনের পোর্শনটা এবার আমরা লাগিয়ে দেবো। চো, আমাদের ট্র্যাক্টর রেডি। দেখো, গ্রিন কালারের একটা বিগ ট্র্যাক্টর রেডি হয়ে গেছে, ঠিক আছে? গ্রিন কালারের একটা বিগ ট্র্যাক্টর রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো চলো নেক্সট একটা করবো, এটা সাইড রাখি।
নেক্সট একটা ইন্টারেস্টিং ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার, ঠিক আছে, এটাও খুব ইন্টারেস্টিং। এই হচ্ছে ওর হুইলার, ঠিক আছে, সিক্স হুইলারের, ঠিক আছে, এর ওপরে সেট হবে, প্রথমে বডি তারপরে হেড, এটার উপরে সেট হবে। তো চলো দেখি শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে বডি, ঠিক আছে, তো বডিটা প্রথমে সেট করব, তারপরে হেড সেট করব, ঠিক আছে। প্রথমে বডি প্রথমে বডিটা সেট করব, ঠিক আছে, স্ক্রু লাগিয়ে নিই। বডি সেট করছি, ঠিক আছে, তারপরে হেডটাকে সেট করতে হবে। এই যে বডি সেট হচ্ছে গ্রিন কালার, এই স্কাই ব্লু কালারের ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার বডি সেট করে দিয়েছি। এই যে বডি, এবারে হেডটা সেট করব। এই যে হচ্ছে ওর হেড, এই যে দেখো, এই যে এটা হচ্ছে হেড, এটাকেও সেট করতে হবে। লাগছে না, ধরো এবার লাগবে। ঠিকঠাক সেট হচ্ছে না, ওই জন্য হয়তো লাগছে না। এবারে সেট হয়ে যাবে, তো এবার দেখি লাগে কিনা। হ্যাঁ, এবার লেগেছে, এবার লেগেছে। আরেকটা স্ক্রু আছে এই সাইডে, আরেকটা স্ক্রু আছে এই সাইডে, এটাও লেগে যাবে। লেগে গেছে। তো এই যে ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার রেডি। দেখেছো বন্ধুরা, তাহলে আজকে এই তিনখানা টয় আমাদের সামনে অ্যাসেম্বলিং করলাম। একটা হচ্ছে রেড কালারের ট্যাক্সি, ঠিক আছে, তারপর হচ্ছে একটা ইন্ডিয়ান অয়েল ট্যাঙ্কার, বিগ অয়েল ট্যাঙ্কার, দেখছো বিগ অয়েল ট্যাঙ্কার, তারপরে করলাম একটা ট্র্যাক্টর, তবে একটা গ্রিন কালারের ট্র্যাক্টর, ঠিক আছে। এগুলো সব অ্যাসেম্বলিং করলাম তোমাদের সামনে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে, নেক্সট এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য। ওকে, টাটা। ঠিক আছে।